13টি ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ইনফরমেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনে। কথা বলছি বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। 61টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে, psbk.telit.com.br এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। তো চলুন আমরা নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। কর্মী নম্বর এক পদের নাম হচ্ছে সহকারী পরিচালক ট্রাফিক। বেতন গ্রেড হচ্ছে 9,22,000 টাকা থেকে 53,060 টাকা স্কেলের নিয়োগ দেওয়া হবে। এই পদে নিয়োগ দেওয়া হবে 5 জন। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এই পত্রিকায় সকল বিভাগ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 2 সহকারী পরিচালক প্রশাসনে নিয়োগ দেওয়া হবে 1 জন। বেতন গ্রেড হচ্ছে 9। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। এই পত্রিকায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 3 মেডিকেল অফিসার নিয়োগ প্রদান করা হবে নবম গ্রেডে 1 জন। MBBS ডিগ্রি সহ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। এই পত্রিকায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 4 হিসাবরক্ষণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডে 2 জন। হিসাব বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এই পত্রিকায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 5 অডিট অফিসার নিয়োগ দেওয়া হবে 2 জন। বেতন গ্রেড হচ্ছে 9। বাণিজ্যে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এই পত্রিকায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 6 উপসহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে সিভিলে দশম গ্রেডে 16,000 টাকা থেকে 38,640 টাকা স্কেলে 4 জন। এই পত্রিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার কর্তৃক স্বীকৃত বোর্ড হতে SSC পাস সহ সরকার স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ 4 বছর মেয়াদী ডিপ্লোমা পাস। এই পত্রিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 7 ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে 2 জন। বেতন গ্রেড হচ্ছে 12। 11,300 টাকা থেকে 27,300 টাকা স্কেলে নিয়োগ প্রদান করা হবে। অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনায় অন্য 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পত্রিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 8 ট্রাফিক পরিদর্শক নিয়োগ দেওয়া হবে 3 জন 12তম গ্রেডে। এই পত্রিতে স্নাতক ডিগ্রি পাস চাওয়া হয়েছে। এতে এবং শারীরিক প্রতিবন্ধকতায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর মুক্তিযোদ্ধা মহিলা ক্ষুদ্র নারী গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোঠায় ঢাকা বিভাগের মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল জেলা ব্যাত ছাড়া অন্যান্য জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাড়া অন্যান্য জেলা, রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলা ব্যতীত অন্যান্য জেলা, বরিশাল বিভাগের বরগুনা জেলা ব্যতীত অন্যান্য জেলা এবং সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 9 হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হবে 8 জন 12তম গ্রেডে। 11,300 টাকা থেকে 27,300 টাকা স্কেলে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ অনন্য 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর এই পদটিতে মুক্তিযোদ্ধা মহিলা ক্ষুদ্র নারী গোষ্ঠী আনসার ও গ্রাম প্রতিরক্ষা ও সাধারণ জেলা কোঠায় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য জেলা, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এটি এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 10 অডিটর নিয়োগ দেওয়া হবে 3 জন 12তম গ্রেডে, অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস। এটি এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আর মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নারী গোষ্ঠী আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোঠায় ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য জেলা, ময়মনসিংহ বিভাগের রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এবং সিলেট বিভাগের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 11 কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে 9 জন 13তম গ্রেডে, 11,000 টাকা থেকে 26,590 টাকা স্কেলে। এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 তফসিলের কর্মী 18 অনুযায়ী। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মেধাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এই পদটিতে এটি এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা মহিলা ও ক্ষুদ্র নারীগোষ্ঠী কোঠায় ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং শরীয়তপুর জেলা ব্যতীত অন্যান্য জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য জেলা, রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ব্যতীত অন্যান্য জেলা, রংপুর বিভাগের রংপুর, ঠাকুরগাঁও জেলা ব্যতীত অন্যান্য জেলা এবং সিলেট বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 12 পদের নাম হচ্ছে ওয়ার হাউস ইয়ার্ড সুপারিনটেন্ডেন্ট। 13তম গ্রেডে নিয়োগ প্রদান করা হবে 13 জনকে, দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এটি এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় এই পদটিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা মহিলা ক্ষুদ্র নারী গোষ্ঠী ও আনসার গ্রাম প্রতিরক্ষা কোঠায়
ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী এবং নোয়াখালী জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা ও নওগাঁ জেলা এবং সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 13, অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে 8 জন, 20তম গ্রেডে, 8,250 টাকা থেকে 20,010 টাকার স্কেলে। এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদে নিয়োগ বিধিমালা 2019-এর তফসিলের 11 অনুযায়ী কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর এই পদটিতে এটিএম এবং শারীরিক প্রতিবন্ধকতায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা, মহিলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোঠায় ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা, ময়মনসিংহ বিভাগের জামালপুর ব্যতীত অন্যান্য জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা জেলা ব্যতীত অন্যান্য জেলা, রংপুর বিভাগের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা ব্যতীত অন্যান্য জেলা, খুলনা বিভাগের যশোর ও নড়াইল জেলা ব্যতীত অন্যান্য জেলা, বরিশাল বিভাগের বরিশাল জেলা ব্যতীত অন্যান্য জেলা, সিলেট বিভাগের সিলেট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে সকল পদের প্রার্থীর বয়স 7/5/2023 তারিখে সর্বোচ্চ 30 বছর হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের সরকারি বিধি অনুযায়ী বয়স সর্বোচ্চ 32 বছর। সরকারি আদেশকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র দাখিল করতে হবে। এই কাগজপত্রগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল কপি, প্রদর্শনপূর্বক এক শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি অবশ্যই দাখিল করতে হবে। এই কাগজগুলো হচ্ছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ, প্রার্থী যে ইউনিয়ন, পৌরসভা বা ওয়ার্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, কোঠা দাবির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি, শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার, বিজেপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা, পুত্রকন্যাদের পিতা, পিতার পিতা বা মাতার মাতা, মাতার পিতা, মাতার মুক্তিযোদ্ধা সনদপত্র, প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি এবং অনলাইনে প্রকৃত অ্যাপ্লিকেশনের ফটোকপি। যারা এই পদগুলোতে আবেদন করবেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে bsbk.gov.br এবং বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল alljobs.telitok.com.br এই ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে এই বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে পাবেন। আর পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদেরকে bsbk.telitok.com.br এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় হচ্ছে 16/4/2023 তারিখ সকাল 10টা থেকে আর আবেদনের শেষ সময় হচ্ছে 7/5/2023 তারিখ বিকাল 5টা পর্যন্ত। অনলাইনে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই একটা ছবি আপলোড করতে হবে যার মাপ হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে SMS এর মাধ্যমে পরীক্ষা ফিস প্রদান করতে হবে। এই জন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টা SMS করে পরীক্ষার ফি বাবদ কর্মিক নাম্বার 1 হতে 5 নম্বর পদের জন্য 600 টাকা, কর্মিক নাম্বার 6 নম্বর পদের জন্য 500 টাকা, কর্মিক 7 থেকে 10 নম্বর পদের জন্য 300 টাকা, কর্মিক নাম্বার 11 থেকে 12 নম্বর পদের জন্য 200 টাকা এবং কর্মিক নাম্বার 13 নম্বর পদের জন্য 100 টাকা 72 ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে। এই 2টা পদ্ধতি অনুসরণ করে খুব সহজে আপনারা পরীক্ষার ফিস জমা দিতে পারবেন। DM আতিকুর রহমান, উপসচিব, পরিচালক, প্রশাসন ও সদস্য সচিব নিয়োগ সংক্রান্ত কমিটি। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 13টি ক্যাটাগরিতে 61 জনকে নিয়োগ দিচ্ছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।